বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। মথুরাধিপতি উগ্রসেনের কনিষ্ঠ ভ্রাতা দেবকের কন্যা দেবকীর বিবাহের আয়োজন সম্পন্ন হয়েছে। যদুবংশীয় রাজাসুরের পুত্র বসুদেব দেবকী পানি প্রার্থী, রূপে গুণে বীরত্বে শ্রেষ্ঠ পাত্র। তদুপরি পরম ধার্মিক সত্যবাদী। বিবাহের পরদিন নববধূকে নিয়ে স্বরাজ্যে প্রত্যাবর্তনকালে কংস হলেন রথের সারথি। খুড়তুতো বোন দেবকীকে আপন বোনের মতনই ভালোবাসে কংস। ধীর গতিতে রথ নিয়ে অশ্ব চলেছে, জনতা ভিড় করে দাঁড়িয়েছে, সবাই করছে পুষ্পবর্ষণ, শঙ্খরোল ও উলুধ্বনি হচ্ছে। এমন সময় আকাশ বিদীর্ণ হয়ে ঘোষিত হল দৈববাণী, আরে নির্বোধ কংস, যে দেবকীর জন্য তোর আজ এত উল্লাস, তারই অষ্টম গর্ভের সন্তান তোর বিনাশ সাধন করবে। কংস হঠাৎ গম্ভীর হয়ে ক্রোধে উন্মত্ত হয়ে অসি নিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হল। বসুদেব কংসকে বললেন, তুমি কি করতে চাও? কংস বললেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে যখন আমার মৃত্যু হবে, তখন দেবকীকেই হত্যা করলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। তখন কংসকে বসুদেব প্রতিশ্রুতি দিলেন যে আমরা তোমার কারাগারে আজীবন বন্দী থাকব এবং যখনই দেবকীর সন্তান ভূমিষ্ঠ হবে তখনই তোমাকে সংবাদ দেব ও তোমার হাতে সন্তানকে তুলে দেব। কংসের কাছে বসুদেব ও দেবকী প্রতিশ্রুতি অনুসারে যখনই সন্তান জন্মগ্রহণ করে তখনই কংসকে সংবাদ পাঠানো হয় এবং তখনই কংস এসে দেবকীর কাছ থেকে সন্তানকে নিয়ে পাষাণ পৃষ্ঠে আছাড় মেরে হত্যা করেন। এইভাবে ছটি সন্তানকে কংস দেবকী ও বসুদেবের সামনেই নিষ্ঠুরভাবে হত্যা করেন। মাতা ও পিতার কাছে এটা যে কতখানি অসহনীয় ঘটনা একটু চিন্তা করলে অনুভূত হয়। দেবকীর সপ্তম সন্তান যখন গর্ভে আসে সেই সন্তানকে বিষ্ণু মায়ার দেবী রহস্যের আকর্ষণে সুপ্ত প্রদীপ শিখার মতন সংস্থাপিত করা হয়েছিল বসুদেবের অপর ভার্যা রোহিণীর গর্ভে। রোহিণী তখন ব্রজভূমে গোপরাজ নন্দের প্রাসাদে ছিলেন। পূর্ণিমায় জন্মগ্রহণ করেন ভগবান শঙ্করসন। শিশুর শুভ্রকান্তি দুধের মতন গায়ের রং, চতুর্দিকে বেজে উঠল কাশর ঘণ্টা, ঘরে ঘরে শোনা গেল শঙ্খধ্বনি। কৃষ্ণের জন্ম হয় পরের বছর ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীতে। আলোর মতো জ্যোতি নিয়ে আবির্ভূত হলেন এক অসামান্য শিশু। এই দিনে গভীর রাত্রে কারাগারে ভূমিষ্ঠ হলেন জগৎপতি শ্রীকৃষ্ণ। প্রচণ্ড ঝড় বৃষ্টি মেঘের দারুণ গর্জন, প্রকৃতির গুরুগম্ভীর ভয়ঙ্কর রূপ। তখনই কারাগারের প্রহরীরা গভীর নিদ্রায় নিদ্রামগ্ন হয়ে পড়ল। কারাগারে সকল দ্বার এমনিতেই মুক্ত হয়ে গেল, এটা কৃষ্ণের লীলা। বসুদেব তখনই অবিলম্বে পুত্রকে দেবকীর কাছ থেকে নিয়ে বড় ছাপির মধ্যে রওনা হলেন নন্দালয়ের বাড়ির উদ্দেশ্যে। যমুনার কাছে গিয়ে দেখে যমুনার জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। বসুদেব চিন্তায় পড়লেন, ভাবতে লাগলেন কি করে যমুনা পার হবেন। কিন্তু তখনই বসুদেবকে সাহস দেওয়ার জন্য মা মহামায়া শ্রীগালিনীর রূপ ধরে সেই জলে পরিপূর্ণ যমুনা পার হলেন। বসুদেব এটা দেখে ভরসা পেলেন ও পার হলেন। জগৎপতি গায়ে যাতে বৃষ্টির জল না লাগে সেই জন্য অনন্ত তার ফনা বিস্তার করলেন। এদিকে মা যশোদার একটি কন্যা সন্তান ওই রাতেই ভূমিষ্ঠ হল। বসুদেব
কৃষ্ণকে নিয়ে চুপি চুপি মা যশোদার পাশে রেখে ওনার কন্যাকে নিয়ে ফিরে এসে দেবকীর পাশে শুইয়ে দিলেন। পরদিন প্রভাতে কংসকে সংবাদ পাঠানো হলো। কংস আসলেন, দেবকী নিজের কন্যা সন্তানের কথা কংসকে বললেন, দাদা এই যে কন্যা সন্তান হয়েছে, এর থেকে তোমার নিশ্চয় কোনো ভয় নেই। তা সত্ত্বেও কংস জোর করে দেবকীর কাছ থেকে কন্যাকে কেড়ে নিয়ে আছাড় মারতে গেলে অমনি কন্যারূপী মহামায়া আকাশে উঠে বললেন, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস হতভম্ব ও চিন্তায় ভয়ে ভীত হয়ে পড়ে। ভীত হয়ে বহুবার কৃষ্ণকে মারার জন্য অসুরকে পাঠিয়েওছিলেন, কিন্তু জগৎপতি যে তাকে মারার কারো সাধ্য নেই। পরে দৈববাণী অনুযায়ী কৃষ্ণের হাতেই কংসের মৃত্যু হয়। কংসের পাপ পরিপূর্ণ হয়েছিল। কংসের জন্ম বৃত্তান্ত। একদা সুজামুন পর্বতে ভ্রমণকালে উগ্রসেনের মহিষীর সামনে দ্রুমিল নামক এক দানব আসে উগ্রসেনের রূপ ধরে। দ্রুমিল নামক দানবের ঔরসজাত হল কংস। সেজন্য মানব ও দানবের সংমিশ্রণে জন্ম বলে কংসের ক্ষণে ক্ষণে মেজাজ পাল্টে যায়। যখন মানব সত্তা কাজ করে তখন দয়া মায়া সম্পন্ন মানুষের মতোই আচরণ করে, আবার যখন দানব সত্তা জাগরিত হয় তখন দানগ্র ও নিষ্ঠুর আচরণ করে থাকে।